নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। 16 জুলাই 2021, এই দিন রবি রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করতে চলেছে, যার ফলে যে রাশিগুলির নাম আমি ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই রাশির জাতক ও জাতিকারা অগ্নুৎপাত ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অনেকগুলি দিক থেকে শুভ প্রভাব আসতে চলেছে, তো কোন সেই রাশিরা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশিক্র। ষোলোই জুলাই রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার সুপ্রভাব এই রাশির জাতক জাতিকারা পেতে চলেছে, তো কোন সেই শুভ রাশিরা তা বলার আগে আসুন জেনে নেওয়া যাক এই রবি গ্রহ বেসিক্যালি আমাদেরকে কী কীভাবে প্রভাব ফেলে থাকে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে রবি গ্রহকে পিতা বলে মানা হয়, অর্থাৎ এই গ্রহের পাওয়ার যথেষ্ট পরিমাণে বেশি, আর যার ফলে রবি গ্রহ যাদের জন্মছকে শুভ অবস্থায় থাকে সেই মানুষ বা সেই ব্যক্তি মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা এবং প্রচুর পরিমাণে অর্থের মালিক হয়। হ্যাঁ বন্ধুরা, এবং এই রবি গ্রহ বেসিক্যালি গভর্নমেন্ট সেক্টরকে দেখায়, এছাড়াও পিতার সুখকে বোঝায়, এছাড়াও মান সম্মান প্রতিষ্ঠা এই সমস্ত কিছু কিন্তু রবি গ্রহের আন্ডারে। অর্থাৎ আপনার জন্মছকে যদি রবি গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটতে বাধ্য এবং পিতার হেল্প কিন্তু আপনি পাবেন না। এছাড়াও গভর্নমেন্ট থেকে পানিশমেন্ট আসার কিন্তু সম্ভাবনা থাকে, অর্থাৎ জেল বা জরিমানা এই সমস্ত হয় যদি আপনার জন্মছকে রবি গ্রহ নিচস্থ বা অশুভ নক্ষত্রে অবস্থান করে। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই রাশিরা যারা এই রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন এবং এর পাশাপাশি পিতার সাহায্য বা পিতার হেল্প কিন্তু আপনারা পাবেন। এছাড়াও যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু প্রমোশন এবং কাজের জায়গা দুটোই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই রবির রাশি পরিবর্তন যথেষ্ট মাত্রায় শুভ প্রভাব এনে দিতে চলেছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এবং আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই সময় পিতার সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, আপনাদের মান সম্মান খ্যাতি মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে।
এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনারাও এই রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন আগামী দিনে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা পিতার সাহায্য পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদেরও এই সময় যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার সাহায্য আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন এবং পিতার সাহায্য আপনারা পেতে চলেছেন। এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা এই সময় পূরণ করে ফেলতে পারবেন। এরপরে ৬ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের জন্য এই সময় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছে। এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে রবির রাশি পরিবর্তনের শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং যার দ্বারা আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এবং পিতার হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের জন্য এই রবির রাশি পরিবর্তন যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে রবির রাশি পরিবর্তনের শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, পিতার কাছ থেকে হেল্প আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে এবং যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।